আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি সরকারি কলেজের ভর্তি পরীক্ষা 2022 নিয়ে সর্বশেষ নিউজ আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের মধ্যে কিছু কনফিউশন ছিল পরীক্ষার তারিখ এবং অন্যান্য বিষয় নিয়ে। আজকে ইনশাআল্লাহ এই ভিডিওতে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব 7টি সরকারি কলেজের নিউজ আপডেট নিয়ে। বন্ধুরা, আজকে একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেখানে তারিখ এবং অন্যান্য তথ্য নিয়ে বিস্তারিত আপডেট জানানো হয়েছে। এখন আমরা সেই আপডেটগুলো বিস্তারিত আলোচনা করছি। আবেদনের সালভিত্তিক যোগ্যতা 2022 এসএসসি বা সমমান পরীক্ষা 2016 থেকে 2019 পর্যন্ত এবং এইচএসসি বা সমমান পরীক্ষা যারা 2021 সালে পাশ করেছে তারাই আবেদন করতে পারবে। তার মানে সেকেন্ড টাইমারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। আবেদনের জিপিএ ভিত্তিক যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা এবং এইচএসসি বা সমমান পরীক্ষার মোট জিপিএ চতুর্থ বিষয়সহ বিজ্ঞানে 7.0, বাণিজ্যে 6.50 এবং মানবিকে 6.0 প্রয়োজন হবে। এই জিপিএটি মোট জিপিএর কথা বলা হয়েছে, আলাদাভাবে জিপিএ নয়, মোট জিপিএ। আবেদনের সময়, আবেদন শুরু হবে আগামী 15 জুলাই 2022 থেকে, আবেদন করার শেষ সময় 31 জুলাই 2022। অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে এই নিয়ে ইনশাল্লাহ আমি ভিডিও দেব। আবেদন ফি এবার 600 টাকা করা হয়েছে। ভর্তি পরীক্ষার সময়, এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন ছিল। এই নিউজ অনুযায়ী বিজ্ঞান এ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 12ই আগস্ট, মানবিক বি ইউনিটের ভর্তি পরীক্ষা 19 আগস্ট এবং বাণিজ্য সি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 26 আগস্ট। এবার আসি ভর্তি পরীক্ষার মানবন্টন ও মেধা তালিকা। 100 নম্বর MCQ ভর্তি পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 1 ঘন্টা। বাণিজ্য বিভাগের জন্য বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও সংগঠন 20, মার্কেটিং অথবা ফাইন্যান্স ব্যাংকিংয়ে যে কোনো একটি 20, সর্বমোট 100 নম্বর। মানবিকের জন্য বাংলা, ইংরেজি 25 নম্বর করে, সাধারণ জ্ঞান 50। বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান 25 নম্বর করে। তবে ইচ্ছা করলে শুধুমাত্র বিজ্ঞানের চতুর্থ বিষয় পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয় অ্যান্সার করা যায়। প্রতিটি বিষয়ের জন্য 25 নম্বর করে 100 নম্বর। নেগেটিভ মার্কিং নেই, মোট পাস নাম্বার 40, আলাদাভাবে না, মোট পাস নাম্বার বলা হয়েছে। অর্থাৎ বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান এগুলো আলাদাভাবে পাস করতে হবে না, মোট তোমাকে 40 পেলেই পাস হিসাবে গণ্য করা হবে। এসএসসি এবং এইচএসসি জিপিএর উপর 20 নম্বর রাখা হয়েছে, মোট 120 নম্বরের উপর মেধা তালিকা প্রণয়ন করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম 7 কলেজ সম্পর্কে সর্বশেষ নিউজ আপডেট। আশা করি তোমাদের মধ্যে যে কনফিউশন ছিল সেগুলো দূর হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আরও ডিটেলস তথ্য নিয়ে তোমাদের ভিডিও দিব, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।